ব্যর্থতার অনেকগুলো কারণ আছে, আমি পাঁচটা কারণ বলি। একটা হচ্ছে আমাদের অনেকের প্ল্যানিংটা ঠিক নাই, আমরা আসলে কাজটা করি কিন্তু যে প্ল্যান নিয়ে কাজটা করি সেই প্ল্যানিংটা ঠিক নাই, অর্থাৎ যে ওয়েতে কাজটা করছি যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজি বলে থাকি সেটা ঠিক থাকে না। সেকেন্ড হচ্ছে আমরা ব্যর্থ হলে অনেকেই ছেড়ে দিই, অর্থাৎ কুইট করি, হ্যাঁ মাঝখানে ছেড়ে দিই, মাঝ পথে ছেড়ে দিই, সেটা আমাদের কখনো সফল করতে পারে না, ছেড়ে দিলে তো মানে হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, এটা এটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে ডিটারমিনেশন, যেটাকে আমরা আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি ডিটারমিনেশন, অর্থাৎ ডিটারমাইন্ড হওয়া যে আমরা এটা করব, আমাদের লাইফে যাই আসুক না কেন সেটা আমরা করব। ব্যর্থতার আরেকটা কারণ হচ্ছে সেলফ কমপ্লেসেন্স, মানে আত্মতুষ্টি, আত্মতুষ্টি, অর্থাৎ আমরা যতটুকু পেয়েছি বা আমরা হয়তোবা যতটুকু করা দরকার ততটুকু কাজ করি নাই, অল্প কাজ করেছি কিন্তু নিজে নিজে ভেবে নিয়েছি অনেক কাজ করে ফেলছি, অতটুকু করলেই মনে হবে, এই আত্মতুষ্টিটাই আমাদের শেষ করে দেয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা সাক্ষাৎকারে দেখেছিলাম, উনি বলেছেন আত্মতৃপ্তি মৃত্যুর সমান, যে মানুষটা আত্মতৃপ্ত হয়ে গেছে সে মানুষটা সামনের দিকে এগোতে পারে না। এরপর ফোর্থ হচ্ছে পরিশ্রম করার মানসিকতা তৈরি না হওয়া, আমি চাইছি আমি অনেক কিছু করব কিন্তু আমি পরিশ্রম করতে চাই না, আমি আমার কমফোর্ট জোন থেকে বেরোতে যাচ্ছি না, আমি চাচ্ছি আমি আমার কমফোর্ট জোনে থেকে যাব, তো সেটা কিন্তু আমাদের আসলে ভালো কিছু দিবে না, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, কেননা আমি এতদিন ধরে যেমনটা করে এসেছি যদি এখনো তেমনটা করে যাই তাহলে এতদিন ধরে আমি যেমনটা পেয়ে এসেছি আমি তেমন কিছুই পেয়ে যাব, আমি কিন্তু ভালো কিছু পাবো না, সো পরিশ্রম করার মতো মানসিকতা আমার থাকতে হবে। আর ফিফথ স্টেজ হচ্ছে মানুষের খোঁটা, মানুষের খোঁচা সহ্য করার ক্ষমতা, আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা শোনাবে, আপনি যখন বাজে অবস্থায় থাকবেন তখন আপনাকে দুটো ভালো কথা শোনাবে এমন মানুষ আপনি তেমন একটা পাবেন না, হাতে গোনা তিন চারজন পাবেন যারা আপনাকে দুটো ভালো কথা বলবে, তো বেশিরভাগ মানুষই আপনাকে আজে বাজে কথা বলবে, খোঁচাবে, খোঁটা দেবে ইত্যাদি ইত্যাদি, ওই মানুষের খোঁচাগুলো সহ্য করে প্রত্যেকটা খোঁচাকে আপনি আপনার মধ্যে একটা জেদ হিসেবে জমা রাখেন, আপনি বলেন যে আপনি আপনার কাজ দিয়ে উত্তরগুলো দেবেন, কখনো কাউকে রিপ্লাই করবেন না, যখন আপনি ঝামেলার মধ্যে আছেন আপনি মুখটা বন্ধ রাখবেন, যে যাই বলুক অসুবিধা নাই, আপনার কাজ একটা সময়ে আপনার জন্য কথা বলবে, ইভেন যখন আপনি কোনো কিছু করে দেখাতে পারবেন, যখন আপনি সফল হবেন তখন আপনার ওই কাজটা যারা কথা বলছিল বিভিন্ন কথাবার্তা বলছিল তাদেরকে চর বসিয়ে দেবে, তো ওই সময় যারা পাল্টা কথা বলে, আমি একটা কথা বললাম ও একটা কথা বললো, আমি পাল্টা শুনাই দিলাম আর একটা কথা, এটা হবে কি জানেন, আমি নিজেকে ক্ষমা করে দিলাম, যে মানুষ নিজেকে সব সময় ক্ষমা করে দেয় সেই মানুষ সব সময় ব্যর্থ হয়, এটা মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র নিজেকে ছাড়া সকলকে ক্ষমা করে দেন, আপনি যত বেশি নিজেকে ক্ষমা করবেন আপনি তত বেশি ব্যর্থ হবেন, সো নিজেকে কখনো ক্ষমা করা যাবে না, আর কষ্ট ভোগ করতে হবে, যদি আপনি কষ্ট ভোগ করতে না পারেন তাহলে এই যে আমরা সাফল্যের জন্য হাঁটি, সাফল্যের রাস্তায় হাঁটার চেষ্টা করি, এটা কিন্তু এক ধরনের ইবাদত বা প্রার্থনা, এবং ইবাদতের প্রথম শর্তই হচ্ছে আপনার অনেক কষ্ট হবে, যে ইবাদতে কোনো কষ্ট নাই সেই ইবাদত কখনো সফল হয় না, ইবাদতে কষ্ট হবেই হবে, সো আপনার সেই কষ্টটা মেনে নিতে হবে, যদি আপনি কষ্টটা মেনে নিতে না পারেন তাহলে আপনি ব্যর্থ হবেন, এটা একটু মাথায় রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে আমি একটা গল্প বলি, শাহরুখ খানের একটা গল্প বলি, আমার ফেভারিট অ্যাক্টর শাহরুখ খান, তো শাহরুখ খানকে দেবদাস সিনেমা রিলিজ হওয়ার পর এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, দেবদাস সিনেমা তো আমরা দেখেছি অনেকে, বানশালি সিনেমা, ওখানে শাহরুখ খানের যে মেলোড্রামাটিক অভিনয়, মানে অতি নাটকীয়তা যে অভিনয়, এটা দিয়ে আমরা অনেকেই মুগ্ধ হয়েছে, তো তার অসাধারণ এই অভিনয় স্কিল দেখে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, এই যে তুমি এত চমৎকার ভাবে অভিনয় করো, এত চমৎকার ভাবে ডায়লগ ডেলিভারি করো, এটা কি তুমি ক্যামেরার সামনে দাঁড়াও আর হয়ে যায় ওরকম কোনো কিছু, মানে তুমি দাঁড়াও হয়ে যায় রাতারাতি হয়ে যায় ওরকম কিছু, তখন তিনি তার বিখ্যাত হাসিটা দিলেন, যে হাসিটা উনি ডর সিনেমাতে দিয়েছিলেন, একটা হাসি আছে উনার, তোমরা কেউ না শুনলে ওই ডর শাহরুখ খান স্মাইল, মানে শাহরুখ খান লাফিং ইন ডর মুভি, এই টাইপের কিছু দিলে, খুব কঠিন একটা হাসি, আমি চেষ্টা করেছি, আমি একটা সময় পারতাম, একটু একটু পারতাম, এখন পারি না, অনেক দম লাগে ওটা, যারা এই ডর সিনেমার হাসি যারা দিতে পারে তাদের কখনো উচ্চারণে বা আবৃত্তিতে সমস্যা হওয়ার কথা না, তো তার সে হাসিটা দিয়ে উনি বললেন কি পাগলের মতো কথা বলছো, আমি যখন শুটিং এ যাই তার আগের দিন আমি রাত্রে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকবার প্র্যাকটিস করি ডায়লগটা, অনেকবার প্র্যাকটিস করি,
তো প্র্যাকটিস করার সময় আমার মনে হয় হচ্ছে না, আবার করি, আবার মনে হয় হচ্ছে না, আবার করি, একটু ভালো করার চেষ্টা করি, কিন্তু মনে হয় শাহরুখ খানের মতো হচ্ছে না। ঠিক আছে, এটা যদি কোন একটা মাঝারি মানের অভিনেতা যদি এই ডায়লগটা এভাবে বলে তাহলে ঠিক আছে, কিন্তু শাহরুখ খান কেন এভাবে বলবে? শাহরুখ খানকে আরো স্পেশাল ভাবে বলতে হবে, হি ইজ স্পেশাল, আবার চেষ্টা করি। এরকম একটা সময় মনে হয় ধুত আমাকে দিয়ে এটা হবেই না, এই ডায়লগটা আমি বলতে পারবোই না। যতক্ষণ পর্যন্ত একটা কাজ করতে করতে আপনার অন্তত 3-4 বার মনে না হয় যে এটা আমি করতেই পারবো না, কাজটা আমাকে দিয়ে হবেই না, ততক্ষণ পর্যন্ত কাজটা আপনি শুরুই করেন নাই। যখন থেকে আপনার মনে হবে কাজটা আমাকে দিয়ে হবেই না অনেক চেষ্টা করার পর, তখন থেকে আসলে কাজটা আপনি মাত্র শুরু করেছেন। সো যারা কোন একটা কাজ করছেন তাদেরকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এই ধরনের ব্যর্থতা সবার মধ্যেই আসে, সবাই এটাকে ট্যাকেল দিয়ে, সবাই এটাকে ফেস করেই কিন্তু উঠে আসে, এটাই, এটা মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন।